একদমই চলে এসছি আচ্ছা কই গেল আমি কই আমি কই এখানে ওই যে আমি পাইছি আমাকে ও আচ্ছা আমি একদমই চলে এসি উইথ মাই শো পরশু আন্দা মাইক এবং সোনশাল্লা ক্যাপিটাল অফ এমন ফোর পয়েন্ট এইট এবং আমি আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ এই গ্যাস এগারোটা পর্যন্ত না হ্যাঁ এগারোটা পর্যন্ত কনফিউজড হয়ে যাই আমি মাঝে মাঝে ইনশাল্লাহ এগারোটা পর্যন্ত আমি আছি এর মধ্যে অনেক কথা হবে তোমাদের যার যে গানের রিকোয়েস্ট আছে যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে আমি ট্রাই করবো গানগুলো প্লে করার জন্য আমি আমার ভয়েস নিজেই কেন শুনি না এতক্ষণ শুনছি না শুনছি শুনছি এখন শুনছি ওকে রাইট আর এতক্ষণ ধরে আমি লাইভে ছিলাম না এটার জন্য যারা যারা হলো চিন্তা করছিল এবং বলছিলো আপু কোনো কথা বলো না কেন তুমি শুধু মোবাইলের দিকে তাকাই থাকো বিকেছিল তো এখন আমার লাইফটা চলছিল না আমরা শুধুমাত্র গান শুনছিলাম এবং এই এখন থেকে আমার লাইফটা চলো এবং এখন থেকে আমি হলো অন অন ইয়ারে আছি এটাই হয় হ্যাঁ সারাক্ষণ হোয়াটসঅ্যাপের মধ্যে থাকলে অন ইয়ারটা অনলাইনই হয়ে যায় হ্যাঁ আমি অন ইয়ার বলবো আমি বলছি অনলাইনে আছি সো এনওয়াইজ আমাকে কারো কারো লিখেছে অলরেডি আমাদের সঙ্গে অনেকে জয়েন করে ফেলছে আমি কেন বারবার হলো আমাদের 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 করছি বিকজ হলো এখানে আমিও আছি আমার সামনে আমাদের সবার প্রিয় মামা আছেন ইয়াস আমি একদিন আমাদের এই সবার প্রিয় মামার সঙ্গে তোমাদেরকে দেখা করাবো সিরিয়াসলি তোমরা দেখবে এই মামাটা কে কে মামা যার কথা আমি আমি জানি না অন্য কেউ বলে কি না বাট আমি সারাক্ষণ বলতে থাকি সো এই মামার কথা আমি তোমাদেরকে বলবো এবং ওনাকেও দেখাবো যে এই ব্যক্তিটাই অ্যাকচুয়ালি মামা আর আরও যে ব্যাপার স্যাপার আছে সব সবগুলোই অবশ্যই কথা হবে বাট তার আগে একটু দেখে নিচ্ছি কারা কারা আমার সঙ্গে তোমরা কি বলবো জয়েন করে ফেলেছ থ্যাংক ইউ রফিকুল ইসলাম ওকে সাদমান রহমান সাজিদ আমার সঙ্গে জয়েন করে ফেলছে অলরেডি এম ডি এ মাসুম আছে শহীদুল ইসলাম রিপন আছে তোমাকে খুব কিউট লাগছে আপু আলহামদুলিল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি কিন্তু আমাকে কেমনি কিউট লাগে ভাই আমি একজন অসুস্থ মানুষ আমাকে কীভাবে কিউট লাগে আমি জাস্ট ঘুম থেকে উঠে চলে আসছি ইফতারটা করার পর আমি জানি না ইফতার করার না ঠিক টোয়েন্টি মিনিটস টোয়েন্টি কি থার্টি মিনিটস পরে এমন একটা ঘুম পায় ভাই আমাকে মনে হয় কি আমার চোখ দুটা যদি এরকমভাবে জাস্ট এই যে টম ইঞ্জিরের মধ্যে টমের চোখ যেভাবে এরকমভাবে স্কচ টেপ দিয়ে ইয়ে করে রাখতো না চোখ খুলে রাখতো না আমার চোখ ওরকমভাবেও খোলা রাখা যাবে না এই অবস্থা হয়ে যায় আমার মানে ঘুমে আমি একুল একুল অকুল একুল অকুল করতে থাকি সো আম্মু আমাকে জোর করে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসছে ঠিক হয় এটা একজন একজন মানুষ ঘুমাচ্ছিল ঘুম থেকে ডেকে তুলে এনে দুই ঘন্টা কথা বলানোর কোনো মানে হয় না মানে এটা খুবই খুবই কি বলবো ঘুম থেকে উঠে এসে আমি দুই ঘন্টা কথা বলতেছি হা 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 হোয়াট এ লাইফ ওকে যাই হোক আমাকে কবি কাউসার লিখেছে আপু বিড়ালের কি অবস্থা আমার বিড়ালের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ওকে সারাক্ষণ আসলে আমি আর আম্মু আমরা দুজন মিলে কোলে নিয়ে থাকি স্পেশালি আমি সারাক্ষণ নিয়ে থাকি আর আম্মুও নিয়ে থাকে অ্যান্ড ভাইয়া অনেক বেশি ইয়ে করে বাট কোলে বা আমার কাছে ভালো লাগে ওকে যদিও হলো কামর আচর খেয়ে আমার হাত আর হাত নাই আমার যেই ফ্রেন্ডে অ্যাকচুয়ালি আমার হাত দেখছে সবাই বলছে দোস্তর হাতের কি হয়েছে হ্যাঁ বলছে এটাই এটাই সায়েন্স কিছু করার নেই এটাই হলো বিড়ালের আচর এবং কামড় খেয়ে আমার হাত আর হাত না এটা এইখানের মধ্যে হলো ও আর্ট করে ড্রয়িং করে আমার হার্টের মধ্যে হ্যাঁ এই হাতের মধ্যে তোমরা এখানে হয়তো দেখতে পাবা না এই ক্যামেরায় দেখতে পাবো না আমার হাতের অবস্থা বাট ইটস ওকে ইটস ওকে আমি জাস্ট এগুলি যখন দেখি যা ওর কামড়গুলো যখন দেখি তারপর যখন দেখি যে হারে থাক পিচ্ছি একটা বাচ্চা ওর মার্শাল এখন পাঁচ মাস হলো অ্যান্ড ইটস ওকে ইটস ফাইন আর বিড়াল তো কামড় দিবেই আচুর দিবে এটাই নিয়ম কিছু করার নেই সাদমান সাজিদ লিখেছি আসসালামু আলাইকুম আমার কিউট বার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি তোমার কাছে একটা আবদার আছে তুমি আমাকে অনেক দিন আগে একটা গেমিং গ্রুপে ও আমি তোমাকে অনেক দিন আগে একটা গেমিং গ্রুপের নাম বলেছিলাম যেটা 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 আমাদের দ্বারা পরিচালিত হয় আচ্ছা ইটি ইটি কুই কুই কই 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 গেল আচ্ছা আরেকটা তুমি ডেফিনেটলি আবার কমেন্ট করবা সেম কমেন্ট তুমি করতেই থাকো আমি তারপরে যখন তোমার কমেন্টটা চোখে পড়বে অবশ্যই আমি পড়ে ফেলব অ্যান্ড রাফি আমাকে লিখেছে কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রফিকুল ইসলাম লিখেছে ভাই সারা রাত ঘুম হয় না অ্যাকচুয়ালি রোজার দিনে তো ডেফিনেটলি সারা রাত ঘুমটা হয়ই না এটা বললে লাভ নাই হ্যাঁ যে তোমরা এই যে এশার নামাজের পরে ঘুমা যায় এটা হয় না আমি ঘুমাই না অ্যাকচুয়ালি আমি একেবারে হলো ফজরের পরে ঘুমাই সো আমার আর আম্মুর আমার দুজনেরই ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে পাঁচটা সাড়ে পাঁচটা বেড়ে আর ঘুমাই ওই বারোটা একটা পর্যন্তই ওই ম্যাক্সোলা একটা পর্যন্ত ঘুম হয় দ্যাটস এট ওই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বারোটা একটা পর্যন্ত যে ঘুমটুকু হয় ওইটাই তারপর আর কোনো ঘুমটুম নেই কিছু করার নেই আর আমাদেরকে আর কারা কারা লিখেছে আমাদেরকে লিখেছে হাই কি অবস্থা আমি অনেকদিন পরে এই নামটা শুনলাম আমার একজন ফ্রেন্ড ছিল ওর নাম হলো এহতেশাম এবং এটা না আমি বুঝতেছিলাম না আমি বলছি কি কি ও আচ্ছা সো এই অনেক দিন পর অনেক বছর পর এই নামটা আমি শুনলাম অ্যান্ড হলো শাওন আমাকে লিখেছে এই ফার্স্ট টাইম তোমাকে কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ একদিন নিয়ে আসি তোমার বিড়ালটাকে ডেফিনেটলি আমি এই বিড়ালটাকে আনার পরে আমার বিড়ালকে আনার পরে আসলে এখানে আমরা লাইভ করতে হবে না তোমরা জাস্ট বিরক্ত হয়ে যাবা দেখা যাবে এই মনিটরটা ফালাই দিছে বা এই ইয়েটা মাইক্রোফোন ও লাথি দিয়ে ওদিক থেকে এদিকে করে ফেলছে ও যে কি করে না করে মানে মাথার উপর উঠেও বসে থাকে সামটাইমস আমি মাঝে মাঝে মনে করি কি বিড়াল নাকি বানর আমি নিজেই কনফিউজ হয়ে যাই অ্যান্ড রফিক কী রে ভাই আজকে সবাই আমার বিড়াল নিয়ে এত প্রশ্ন কেন সবার এতদিন কোনো প্রশ্ন নাই আজকে সবার আমার বিড়ালের কি সমস্যা বলো আচ্ছা আমার বিড়ালের নাম কি আমার বিড়ালের নাম হলো লুচি লুচি পরোটার যে লুচি আর কি ডাক নাম লুচি আসল নাম হলো ময়েজা আর হলো সাদেক খান লিখেছে তারপর হলো আমাকে লিখেছে আর কারা লিখেছে আমাকে তাহসান খান আবির লিখেছে তারপর হলো আরও অনেকে আমার সঙ্গে আছে আরিয়ান সুমো আমাকে লিখেছে এভরি ফ্রাইডেতে আচ্ছা এভরি ফ্রাইডের মতো আজকেও চলে আসছি কি খবর তোমার আলহামদুলিল্লাহ আমার খবর তো খুবই ভালো তোমার কি খবর বলো আর হলো আর আমাকে হস থ্যাংক ইউ নাইমুর রহমান নয়ন আমাকে লিখেছে আপু তোমার বয়সে অনেক সুইট কিউট সত্যি সেই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর কারা কারা আছো সত্যবাদী সত্যবাদী বাটপার আরে তুমি কই আমি তোমাকে আসলে চিন্তা করছিলাম যে তুমি কই আচ্ছা সত্যবাদী বাটপার আমাকে লিখেছে আপু আমি সবার মতো আমি সবার মতো পান দিতে পারি না তাই তোমাকে কিউট বলবো না বিকজ তোমার ফেসটা আমি মাস্কের জন্য দেখতে পাচ্ছি না একদমই এটা সত্যবাদী ছিল একটা ছেলে ছিল মানে সত্য সত্য কথা ছিল এটা অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড আমিও চিন্তা করি কিভাবে কীভাবে কিউট বলে ভাই আমি তো মাস্ক পরা থাকি সো আমাকে আর কারা কারা লিখছে আমাকে সাদেক খান লিখেছেন তারপর হলো অদ্রিতা মুন লিখেছে হ্যাঁ পড়শি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা আর আরও কয়েকজন আছে যেমন হলো আমি আরও কয়েকজনের জন্য বলছি যারা কয়েকজন আছে যাদেরকে আমি খুঁজছি যেমন হলো একজন আনিকা আনিকা তুমি কই তুমি আমার শোকে দেখছো সো তুমি আমাদের আমাদের সঙ্গে জয়েন করে ফেলতে পারো এবং আরেকজন আছে আরও অনেকজন আছে যারা যারা হলো আমাদের সব সময় আমাদের সঙ্গে থাকে আমার সঙ্গে সব সময় কমেন্টের মাধ্যমে জয়েন করে থাকে সো আমি অবশ্যই চাই যে তোমরা তাড়াতাড়ি আমার সঙ্গে জয়েন করে ফেলো আর হলো রাফি লিখেছে তারপর কে তোমার বিড়ালটা আমাকে গিফট করবা পূর্ণ নেভার একদমই না আর হলো এ এস না কি হ্যাঁ এ এস আবিদ সরকার লিখেছে নাইস থ্যাংক ইউ এস কে মনির হোসেন লিখেছে ফারজানা ইসলাম বৃষ্টি লিখেছে আচ্ছা আর পড়ি লিখেছে ফারজানা ইসলাম পড়ি আমাকে লিখেছে হাই হৃদ পড়ি তানজেলার কথা মনে আছে না আমার তো মনে নাই তুমি কে জানি ডেফিনেটলি মনে আছে আর হলো আমাকে আচ্ছা আমাকে সুমাইয়া আক্তার লিখেছে তারপর হলো আমাকে রফিকুল ইসলাম লিখেছে বৃষ্টি আমাকে আবারও লিখেছে সুমাইয়া আক্তার আমাকে আবারও লিখেছে আর এইচ এম ডি রাজন হোসেন লিখেছে তারপর হলো আরও অনেকে আমার সঙ্গে জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা হলো আমার সঙ্গে জয়েন করে ফেলেছো আর যার যারা জয়েন করি তাদেরকে বলে দিচ্ছি যে আমি তোমাদের কী নিয়মটা বলে দিচ্ছি কি করে আমার সঙ্গে জয়েন করতে পারবে ফার্স্ট অফ অল যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা আমার সঙ্গে জয়েন করার জন্য এখন লাইভে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো ফেসবুক লাইভে আর তার জন্য হলো ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল অফ এম নাইন কর এইট সেখানে ডেফিনেটলি আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারবে অ্যাট দ্য সেম টাইম তোমরা কিন্তু আমাকে এস এম এস করতে পারবে এস এম এসের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারবে আমাকে এস এম এস করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর এখন আমি যেটা চিন্তা করছি যে এখন তোমাদের জন্য একটা গান প্লে করে দেব এর লিখো তোমাদের সবার কাছে ভালো লাগবে আর গানটা প্লে করার পরে আমি অবশ্যই চলে আসবো খুব শীঘ্রই জাস্ট এই টিউন আসছি একটু পরেই ইয়াস এক্স্যাক্টলি একদমই আমি চলে এসেছি আবারও এতগুলো গানের পরে উইথ মাই শো পড়শি অন দ্য মাইক আমি সবসময় আসলে আমার শোয়ের আমি আমি কত বছর হলো এই শোটা করছি ইচ অ্যান্ড এভরি টাইম আমি আমার শোয়ের নামটা জাস্ট ভুলে যাই ভুলে যাই আমি জানি না আমি দুটা শোয়ের কথা আমার মানে আমার আরেকটা শোয়ের কথা মাথার মধ্যে ঘুরতে থাকে অ্যান্ড আমি লাস্টে গিয়ে এন্ড আপ হই হলো কনফিউশনে থেকে যে ওকে ফাইন এটা কি আমি ঠিক বললাম জন্য যতবারই দেখবে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যতবারই হলো আমি বলবো যে তোমরা শুনছো পর্শিয়ান দা মাইক সাথে সাথেই দেখবে যে আমি ঠিক আমার যে ক্যামেরাটা আছে আমার ঠিক বাঁ দিকে আমি একটা তাকাই একটা লুক দিই মানে হলো বাঁ দিকে হলো মামা বসে থাকে আমি যদি ভুল নাম বলি তাহলে উনি টপাস করে আমার দিকে অন্য অন্যান্য সময় সারাক্ষণই নিচে এভাবে করে কীবোর্ডের দিকে তাকিয়ে আছে মনিটরের দিকে তাকিয়ে আছে কিন্তু আমি যদি একটা ভুল কিছু বলি সাথে সাথে উনি পাস করে আমার দিকে তাকে এত বড় বড় চেক করে লাইক আমি কি করলাম ওই একটা ইয়ে থাকে আমার তো যাই হোক সেই ব্যাপার থেকে আমি বলছি যে যেহেতু শুনছো আমাকে এবং শুনছো ক্যাপিটাল এফ এম সেই জন্য বলছি যে আছে কিন্তু ঠিক রাত এগারোটা পর্যন্ত হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল বলো ইম্পর্টেন্ট না আপনি হাসেন কেন আমি বুঝলাম না এটা কি ইম্পর্ট্যান্ট না আমি এগারোটা পর্যন্ত আছি এটা কি ইম্পর্টেন্ট না আপনার বুঝতে হবে জিনিসটা আজও সো এনিওয়েজ আমি একটু দেখে নিচ্ছি আমার সঙ্গে অনেকে জয়েন করে ফেলছ থ্যাংক ইউ সো মাচ যার এখন পর্যন্ত জয়েন করেনি তাদেরকে বলে দিচ্ছি এক্ষুনি আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো এবং আমার সঙ্গে জয়েন করার জন্য যে দুটো নিয়ম আছে একটা একটা করে বলে দিচ্ছি এবং যাদের যে কমপ্লেন আছে আমি জানি একটা কমপ্লেন সবাই আমাকে সবাই না কেউ কেউ আজকে একটা কমপ্লেন আমাকে ডেফিনেটলি দেবে যেটা নাকি তার আগের এপিসোডেও দিয়েছিল সেটা হলো আপু তুমি কেন ফোন কলসে রিসিভ করো নি বা করছো না হ্যাঁ ফোন কলস আমি আবারও রিসিভ করা স্টার্ট করবো হ্যাঁ আর এখন একটু বলে নিচ্ছি যে এখন আপাতত যেহেতু এই দুটো মাধ্যমের এই দুটো ব্যাপারে মানে এই মাধ্যমেই আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো এই দুটো মাধ্যমে আসলে আমার সঙ্গে জয়েন করতে পারো সেই দুটো মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যে ব্যাপারটি রয়েছে সেটা হলো আমাকে তোমার টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ আপনি গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে এবং তাছাড়াও আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো ফেসবুকের মাধ্যমে ফেসবুক ডট কম স্ল্যাশ কে ক্যাপিটাল এফ এম সেখানে কিন্তু তোমরা এখন আমাকে লাইভে দেখতে পাচ্ছ অ্যাট দ্য সেম টাইম তোমরা কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো আচ্ছা কোথায় হারিয়ে গেছিলা আপু এটা কিন্তু ঠিক না রাফি আমি হারাই যাই রে আমি হলো এইখানে থেকে ওইখানে গিয়ে বসেছি এটাই করেছি আচ্ছা আমি তোমাদেরকে কিছু কিছু ব্যাপার একটু আবারও বলে দিচ্ছি কারণ আমি প্রতিটা এপিসোডে এটা আমি বলা শুরু করছি কয়েকটা ইস্যুজ আমি প্রত্যেকটা এপিসোডে বলি তো একটা একটা করে আমি আজকে আবার রিভিশনটা দেওয়া স্টার্ট করি হ্যাঁ একটা খুব ইম্পর্ট্যান্ট যে ইস্যুটা সেটা হলো আমার আমার আর তোমাদের মাঝখানে যে মিস মূলক যে ব্যাপারগুলো হয় সেটা আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি সেটা হলো যখন আমি গান প্লে করি তখন তোমরা মনে করো যে আমি এই লাইভে নেই এবং আমি কথা বলছি না অথবা আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না এই একটা মিসকনসেপশন বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে থাকে সো সেটার জন্য আমি একটু বলে নিচ্ছি যে আমি যখন বলবো না যে হ্যাঁ এখন আমি তোমাদের জন্য একটা গান প্লে করে দিচ্ছি ইট মিনস যে গানটা তোমরা শুনতে পাবে শুধুমাত্র 94.8 এটা তোমার রেডিওতে টিউন ইন করতে হবে হ্যাঁ টিউন ইন করলে অনলি তোমার রেডিওতে এটা শুনতে পাবে এবং ফেসবুক লাইভে তোমরা কোনো ধরনের গান আমি যেই গানে আমি প্লে করবো না কেন সেই গানটা কিন্তু তোমরা ফেসবুক লাইভই শুনতে পাবে না এবং যতক্ষণ আমি গান প্লে করবো এবং যতক্ষণ কোনো ধরনের অ্যাড এখানে প্লে হতে থাকবে যে কোনো কিছু যখন প্লে হতে থাকবে তখন কিন্তু আমি ডেফিনেটলি যেহেতু কথা বলবো না ইট মিনস আমি হলো তখন অফ থাকি হ্যাঁ এবং অফএয়ারে থাকা সত্ত্বেও ফেসবুক লাইভটা কিন্তু অন থাকে দ্যাটস ওয়াই তোমরা আমাকে দেখতে পারো যে আমি কথা বলছি সো এটা এই কথাটা অ্যাকচুয়ালি আমি অফেয়ারে হয়তো বা মামার সঙ্গে বলছি বা অন্যান্য কাজের কথা বলছি এটা হোয়াট এভার ইট ইজ বাট দ্য থিং ইজ এটা হলো অফেয়ার আমি কথাগুলো বলতে থাকি তাই তোমরা যদি মনে করে থাকো যে আমি কথা বলছি বাট তোমরা শুনতে পাচ্ছ না সেটা আসলে না ব্যাপারটা হলো যেহেতু আমি অফেয়ার আছি দ্যাচয় কোনো সাউন্ড তোমরা তখন পাবে না যখন আবার গান থেকে আমি যখন আবার অনএয়ারে আসবো শুধুমাত্র কথা বলতে তখন তোমরা আমার কথা শুনতে পাবে তাই যখনই আমি বলছি যে আমি এখন একটা গান প্লে করবো তখনই তোমরা সাথে সাথে কী করবে জানো রেডিওতে জাস্ট নাইনটি ফোর পয়েন্ট এইট এটা টিউন ইন করে ফেলবে সাথে সাথে দেখবে যে আমার কথাও শুনতে পাচ্ছ আমার গান আমি যে গানটা প্লে করছি সেই গানটাও তোমরা শুনতে পাচ্ছ খুবই ইজি ব্যাপারটা ঠিক আছে আর যে বাপি বাকি যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি অবশ্যই বলবো বাট অলরেডি অনেকে আমার সঙ্গে জয়েন করে ফেলেছ এবং অনেকে হলো আমাকে টেক্সট করছো আমাকে কমেন্ট করছো কারা কারা টেক্সট করছো সেই ব্যাপারটি আমি অবশ্যই একটু পরে পড়বো বাট কারা কারা আমাকে কমেন্ট করছো সেটা আমি একটু দেখে নিচ্ছি আর হলো আমাকে সাদমান রহমান সাজিদ লিখেছে তারপর ও হ্যাঁ সাজিদ কি জানি বলতেছিস হ্যাঁ আচ্ছা গ্রুপটার নাম তুমি লিখেছো হলো এস টু বিডি বা বিডি লাভার্স এটা কি একটা গেমের মেবি কিছু একটা তুমি এটার কথা আসলে বলতে চেয়েছো যে আমরা তোমার সঙ্গে ঈদের দিন ওই গ্রুপে আড্ডা দিতে চাই তুমি কি ফ্রি আছো আহা রে আচ্ছা আমি একটু বলে নিই সাজিদ যে কোনো তুমি যদি বলো যে যে কোনো কনসার্ট হোক অথবা যে কোনো আড্ডা হোক বা ইউনো যে কোনো ধরনের ইন্টারভিউ হোক বা যে কোনো কিছু হোক সেটা আসলে যেহেতু আমার এজেন্সিটা দেখে তাই সব কিছু যেহেতু আমার হাতে থাকে না তাই আমি একদম কনফার্ম হয় তোমাকে কিছু বলতে পারছি না বা অন ইয়ারেও তোমাকে কোনো কিছু বলতে পারছি না যদি কোনো কিছু তোমার প্রয়োজন হয় যে কোনো ইন্টারভিউয়ের কোনো প্রয়োজন হয় বা কোনো ধরনের তোমার সবাই আড্ডা যে একটা প্রোগ্রাম করতে চাচ্ছো এরকম যদি কিছু হয় নো প্রবলেম তো তুমি অফ ইয়ারে আমাদের সঙ্গে বা আমাদের এখানে অফিসে যারা যারা আছে তাদের সঙ্গে তুমি কনট্যাক্ট করে ফেলতে পারো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমার সঙ্গে কন্ট করে ফেলতে পারবে সেম টাইম হ্যাঁ তখন অবশ্যই এই ব্যাপারটা নিয়ে কথা হবে ওকে এবার বাবা তুমি এই কমেন্টটা করে এবার একটু স্টপ রাখো তোমার কমেন্টের জন্য আমি আর কারো কমেন্ট পড়তে পারছি না আচ্ছা আমাকে মিজানুর রহমান বিদ্রোহী আরে বিদ্রোহী রে আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি তো তোমার মতো মাঝে মাঝে কথা বলতে চাই জানো বিদ্রোহী কারণ তোমার কথা অনেকদিন শুনি না আমার তো ভাল লাগে এই এই মানুষটার কথা আমি জাস্ট ফোন কলসটা নেবো এই বিদ্রোহী তুমি যদি ফোন না করো তাহলে কিন্তু হবে না তাহলে আমি আবার ফোন কলস নেওয়া স্টপ করে দেব কারণ এই মানুষটা যখন কথা বলে তখন দেখবে তোমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে এত ভালো এত সুন্দর করে মানে ডায়লগুলি উনি ইয়ে করে জাস্ট আই আই জাস্ট লাভড দ্যাট আমি আমি যখন আগের ইয়েতেও যখন শুনতাম অ্যান্ড তখন আমার কাছে খুব ভালো লাগতো আমি অনেকদিন শুনিনিখান সে এনিথিং বাট দ্য থিং ইজ ইনশাল্লাহ যখন আবার কথা হবে অবশ্যই তোমার সেই ডায়লগগুলো আমি শুনবো অ্যান্ড ইনশাল্লাহ ভেরি সুন আমাদের কথা হয়ে যাবে এখানেই আমাদের এই শোতেই রাফি আহমেদ সাইম আমাকে লিখেছে যে শপিং করতে কেমন লাগে আপু তোমার আমার শপিং করতে খুবই বাজে লাগে খুবই বাজে লাগে আমি একদমই শপিং করতে পছন্দ করি না আর হ্যাঁ যেগুলো আসলে খুবই প্রয়োজনীয় জিনিসপত্র যে হ্যাঁ এটা লাগবেই এটা ছাড়া হবেই না হুম এরকম যদি কিছু থাকে ওটার জন্য বাধ্য হয়ে আসলে শপিংয়ে যাই বাট তাছাড়া আমার কখনোই শপিং করতে পছন্দ না অসচ্ছ লাগে আমার অ্যান্ড আপু প্রেমে পড়া বারণ সংটি প্লিজ প্লে করো অবশ্যই আমি একটু পরেই প্লে করে দিচ্ছি এটা আমাদের প্লে লিস্টে এক্ষুনি আমরা রেখে দিচ্ছি ঠিক আছে সত্যবাদী বাটপার থ্যাংক ইউ আবদুল্লাহ আচ্ছা আমি আসলে এই নামটা যখনই পড়ি হ্যাঁ যতই আমি সিরিয়াস মোড়ে কথা বলতে চাই আমার সিরিয়াসনেসটা না কই জানি উড়ে যায় এই নামটাই যখন পড়িস সত্যবাদী বাটপার লিখেছেন এটা অনেক কি কি ওকে তুমি হো কি না কি তুম হো তুম হোয়াই গ্যাস তুমি আমি জাস্ট তোমার কমেন্টটা হারিয়ে ফেললাম তুমি আরেকটা বার আমাকে কমেন্ট করো তুমি একটা গানের জন্য রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করব বাট গান মানে গানটা প্লে করার জন্য বাট গানটা যে কি সেটা আমি পড়তে পারলাম না তো শিবা আমাকে লিখেছে ও আচ্ছা এত কিউট একটা স্টিকার পাঠিয়েছে আমার জন্য থ্যাংক ইউ সো মাচ নাইম খান আমাকে লিখেছেন তারপর হলো মা বাবার আদরের ছেলে নীরব বাহ তাই আচ্ছা নীরব তোমরা কয় ভাই বোন আমি একটু জানতে চাই এবং তুমি কি ছোট ছেলে একদম কি ছোট ছেলে নাকি তুমি বড় ছেলে মানে আমি একটু জানতে চাই যে তোমরা কয় ভাই বোন এবং তোমাকে তোমাকে কি শুধু আদর করে তুমি যদি মানে হয় যে হ্যাঁ তোমার আরও কয়েকজন ভাই বোন আছে তাহলে তোমাকে কি বেশি আদর করে সেই একটা ব্যাপার আমার আছে সে একটা কোয়েশন আমার মধ্যে কাজ করছে এখন এবং অলরো আরেকটা অলসো আরেকটা মানে অলসো একটা কোয়েশন আছে যেটা হলো যে তুমি কি মানে তুমি কি অনেক ভদ্র যে মানে বাবা মা থাকে না যে এইটার জন্য বেশি পছন্দ করে ডেফিনেটলি দুশ্রমে করলে বাবা মারা খুব একটা পছন্দ করে বলে আমার কাছে মনে হয় না হ্যাঁ তো তুমি কি অনেক শান্ত মানে শান্তশিষ্ট এরকম একটা কিছু তো এই ব্যাপারটা আমাকে একটু ডিটেইল লেখো যে তোমার এই নামের পেছনের কাহিনিটা আমি একটু জানতে চাই ক্যাপ্টেন অ্যাংরি আমাকে লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর অ্যাংরি কেন আপনি কি সারাক্ষণ রেগে থাকেন আচ্ছা না ভালো রেগে থাকা ভালো খুবই ভালো একটা ব্যাপার রাগ করাও ভালো এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো বাট নট অলওয়েজ মাঝে মাঝে হ্যাঁ হ্যালো স্টিভেন আমাকে লিখেছে আমি তোমার নিউ ফ্রেন্ড আমাকে ওয়েলকাম করো প্লিজ 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 আমি তোমাকে ওয়েলকাম করে ফেলেছি অলরেডি শাফায়ত আমাকে লিখেছে লাভ ইউ আপু লাভ ইউ টু মাই ডিয়ার ব্রাদার আর কি অবস্থা তোমার বলো আমাকে এম ডি রবিউল আলম লিখেছে তারপর হলো ও বাবা আচ্ছা তোমাদের মধ্যে কি কি আচ্ছা নাঈম খান এবং ইয়ে কী জানি সত্যপাতি বাটপার এই দুজনের মধ্যে কি কোনো ধরনের ঝগড়াঝাটি চলছে আমি দেখতে পাচ্ছি কিন্তু এটা কি ওনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি চলছে না কি আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা মা বাবার আদরের ছেলে নীরব লিখেছে আপু হৃদয় ভাইয়ার লক্ষেসানা গানটি প্লে করো প্লিজ আমার কি ডিব্বা আচ্ছা থ্যাংক ইউ আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য নো ম্যারিস বাট আমার প্রশ্নের আনসারটা যে তোমাকে আগে দিতে হবে তাছাড়া আমি প্লে করবো না ওকে তোমার এই নামের পিছনের কাহিনীটা আমি জানতে চাই আর এস কে সঞ্জিত আমাকে লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আজকে ফার্স্ট কমেন্ট করলাম বাট সময় তোমাকে শুনি থ্যাংক ইউ আমার মেসেজটা কিন্তু পড়বা অবশ্যই যে দেখো আমি পড়ে ফেলেছি তোমার ম্যাসেজটা ওকে অ্যান্ড আমাকে আরিয়ান সুমো লিখছে নতুন গানের জন্য শুভ কামনা রইল থ্যাংক ইউ সো মাচ আর এম ডি রমজান আলী লিখেছে আপু এই রুমেও কি তোমার মাস্ক পরতে হবে হ্যাঁ আমাকে হলো এই এই রুমের ভিতরে আমাকে মাস্ক পরতে হবে এবং এই রুমের ভিতরে মাস্ক পরতে হবে এটার কারণটা হলো যে এখানে শুধুমাত্র যে আমি একা তা না আমি একদম প্রথম থেকে বলে আসি এখানে কিন্তু আমার সামনে আরেকজনও আছেন হ্যাঁ এটা মানে ওনাকে তোমরা ক্যামেরা তো দেখতে পাচ্ছ না বিকজ ক্যামেরাটা শুধুমাত্র আমার দিকে ঘোরানো আছে দ্যাটস ওয়াই সো এটা এই মাস্কটা পরার কারণটা হলো আমার সেফটি ওনার সেফটি দুজনের সেফটির জন্যই আর আমরা আসলে এখনও এখন আমরা কিন্তু নিউজে দেখতে পাচ্ছি যে খুব একটা কিন্তু ভালো না যেখানে নাকি প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন সেই পরিস্থিতিটাকে না কখনই আমরা আসলে খুব একটা ভালো পরিস্থিতি বলতে পারি না খুব একটা কি কখনোই ভালো পরিস্থিতি বলতে পারি না সো যেই কারণে মানুষ আজকে এভাবে করে মারা যাচ্ছে সারা দুনিয়াতে এভাবে করে মারা যাচ্ছে সো সেই কারণটার জন্য অন্তত আমাদেরকে একটু এখন তো অনেকটা তো দিন হলো এবার তো যারা যারা হলো একটু গাছ ছাড়া ভাব তাদেরও আই গ্যাস আমাদের একটু ইয়ে করতে হবে যে হ্যাঁ এখন আর গাছ ছাড়া ভাবটা রাখলে হবে না কারণ এভাবে করে থাকলে অনেক অনেক সমস্যা অনেক ক্ষতির মুখে আসলে আমাদের সবাইকে পড়তে হবে তাই হলো নিজেদের ভালোর জন্য নিজেদের সেফটির জন্য আমাদের আশেপাশের মানুষের ভালোর জন্য একটু কষ্ট হলেও এবং একটু উইয়ার্ড আমাদের কাছে লাগলেও কিছু করার নেই আমাদেরকে মাস্কটা অলওয়েজ পরে থাকতে হবে নিজেদেরকে স্যানিটাইজ করে একদম সেফ সেফওয়েতে রাখতে হবে হ্যাঁ তাহলে হলো আমাদের জন্যই বেটার ব্যাপারটা আর হলো আমাকে কারা কারা লিখেছে আপু তোমার নতুন গান নিয়ে কিছু বলো না কেন রফিকুল ইসলাম আছে আমার নতুন গান আমার নতুন যে গানটি সেটা হলো আমার এবং ইমরান ভাইয়ার ডুয়েট একটি সং আসছে আফটার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার পুরো দেড় বছর পরে আসছে আবদার গানের পরে আমার এবং ইমরান ভাইয়ের কোনো কাজ হয়নি আর এটাই হলো আসছে এই পাঁচ তারিখে ইনশাল্লাহ এটা রিলিজ হচ্ছে গানটি এবং গানটির মিউজিক ভিডিও গান দুটো একসাথেই রিলিজ হচ্ছে এবং এটা সিএম ভির ব্যানারে যাচ্ছে আর গানটা নিয়ে যদি বলি গানটা খুবই সুইট খুবই রোম্যান্টিক খুবই সুইট কিউট রোম্যান্টিক একটা সং হ্যাঁ আমার আমি জাস্ট বলবো যে এই গানটা যখন আমি ফার্স্ট শুনেছি আমাকে যখন ইমরান ভাই ফার্স্ট পাঠিয়েছে যে গানটি একটু শুনে দেখতো কেমন লাগে লাইক গানটা এত সুন্দর এত সুইট এত মিষ্টি একটা গান আমি আমি শিওর যে তোমাদের সবার কাছেই ভালো লাগবে গানটি আর গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ আর এটার মিউজিক ভিডিওটা করেছেন সৈকত রয়েজা তো আর গান তো গিয়েছি আমি এবং ইমরান ভাইয়া এবং মিউজিক ভিডিওতে অ্যাপিয়ারেন্সও আছি আমি এবং ইমরান ভাইয়া আমরা দুজনই এবং সব কিছু মিলে আমরা খুব এক্সাইটেড খুবই এক্সাইটেড এবং আশা রাখতে পারি যে গানটা আসলে ভালো লাগবে বিকজ সব কিছু মিলিয়ে গানটার কথা যেরকম সুন্দর গানটার সুর সেরকমই সুন্দর আমি কিরকম গিয়েছি সেটার কথা আমি আসলে নিজেও জানি না এটা আসলে আপনারা হয়তো বা বলতে পারবেন বাট ইমরান ভাইয়ার কম্পোজিশন টিউন এবং গায়কের কথার কোনো আসলে সেখানে কোনো ধরনের প্রশ্নই থাকে না হ্যাঁ অবশ্যই ভীষণ ভীষণ সুন্দর গানটি আর তারপরে মিউজিক ভিডিওর কথা যদি বলি যে মিউজিক ভিডিওটা আসলে খুবই 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 ডিফারেন্ট ওয়েতে হয়েছে ডিফারেন্ট ওয়ে আমার জন্য আমি বলবো হয়তোবা এরকমভাবে মিউজিক ভিডিও আরও অনেকেই করেছেন হয়তোবা তার আগেও হয়েছে বাট আমার জন্য এটা হলো ফার্স্ট টাইম ভাবে কোন একটা মিউজিক ভিডিও করা কীরকমভাবে সেই মিউজিক ভিডিওটা দেখলে হয়তোবা তোমরা বুঝতে পারবে এটা যে। গল্পটা আছে সেই গল্পটা তোমরা দেখলে বুঝতে পারবে প্রথমত বলে রাখি যে গল্পের উপরে আমার মিউজিক ভিডিও খুব কমই করা হয়েছে বললে চলে যে আমি গল্পের উপরে খুব একটা করা হয়নি আমার একটা কি দুটো গান করা হয়েছে গল্পের উপরে মিউজিক ভিডিও আর কি তো এটা আরেকটা গান অ্যাড হতে যাচ্ছে আর ইয়াপ আর তাছাড়া যেটা যে এই মিউজিক ভিডিওটি আমার মানে আমরা যে মিউজিক ভিডিওটি করলাম এটা অনেক দিন বলবো না বাট শীতের এন্ডিংটা মানে শীতকালও পেয়েছি এই মিউজিক ভিডিওটা করতে গিয়ে একদম শীতকালের মধ্যে আমরা মিউজিক ভিডিওটা করেছি এবং সেম মিউজিক ভিডিওটা আমরা করেছি একদম এই গরমের মধ্যে লকডাউনের আগে সো এই সব কিছু মিলিয়ে ইউনো একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে সো আর বাকি যে কথাগুলো আছে অবশ্যই আমাদের গানটা রিলিজের আগে আমরা অবশ্যই আসবো এবং কথা বলবো ইমরান ভাইও কথা বলবে এই গানটি রিলিজের আগে তোমাদের সঙ্গে এখানে এসে অবশ্যই কথা বলবে আমিও কথা বলবো অনেক কথা আছে এই গানটি নিয়ে অনেক হয়তোবা তোমাদের প্রশ্ন থাকতে পারে গানটি শোনার পরে অনেক ধরনের প্রশ্ন তোমাদের মনে আসতেও পারে সো সে প্রশ্ন যদি থাকে তোমরা আমাদেরকে সেই সময় সেই মানে শোতে তোমরা সরাসরি প্রশ্নগুলো করতে পারবে সো সেটার জন্য একটু আমরা ওয়েট করি হ্যাঁ গানটা একটু রিলিজ হোক তারপরে আমরা অবশ্যই কথা বলবো এটা নিয়ে আরও বিস্তারিত আলাপ আলোচনা হবে এখন আমরা একটু টাইমটা জেনে নিই এখন কটা বাজে আচ্ছা টাইম আমরা পরে বলছি এখন একটা তাহলে একটু এডিটই বেটার চলেন

এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন এই সম্পর্কে আল্লাহ নাজিল করলেন তাড়াতাড়ি করার জন্য আপনি আপনার জিহবা তার সাথে নাড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই নতুন সব আয়োজন নিয়ে আপনার পাশে সবসময় ক্যাপিটাল একদমই চলে এসছি আবারও আহ এবং এখনো তোমরা শুনছো পরিচালা মাইক এবং শুনছো ক্যাপিটাল অফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট আচ্ছা আমাকে কিন্তু কয়েকজন মেসেজ করেছে একজন কমেন্ট লিখেছে সে একজনটা হলো মা বাবার আদরের ছেলে নীরব সে লিখেছে আপু আমার মনটা আজকে একটু খারাপ আমার উপরে রাগ করে একজন ফোন বন্ধ করে রেখেছে আহা হা হা এটস ওকে মন খারাপের কিছু নেই ফোন অফ তো আর সবসময় করে রাখবে না ফোন তো অন করবেই সো পেশেন্সটা রাখা দরকার ঠিক আছে ডান সত্যবাদী সত্যপাতি বাটপার লিখেছে তারপর রাফি আহমেদ সাইম লিখেছে রাফি আহমেদ সাহেব আমি তোমার পছন্দের গানটি প্লে করে দিয়েছি একটু আগে এবং আর কার কার কি গানের রিকোয়েস্ট রয়েছে সেটা তোমরা আমাকে জানাতে পারো অবশ্যই আমি প্লে করে দেব আর হলো আমাকে নাইম খান লিখেছে ওকে আপু ওকে ভাইয়া কী অবস্থা আচ্ছা সত্যবাদী বারপা লিখেছে ধন্যবাদ আপু আহারে মোস্ট ওয়েলকাম আর হলো আর আমাদেরকে আর কার লিখেছে আমাকে হামিম মোল্লা লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর আমাকে লিখেছে দৃষ্টিমণি হাই আপি হ্যালো দৃষ্টিমণি কি অবস্থা আচ্ছা সত্যবাদী বাদ পারছে তোমার আসল নামটা যেন কি। তুমি কি তার আগে বলেছিলা আই গ্যাস তুমি বলেছিলে আমার যতটুকু মনে পড়ে নাকি আমি গুলিয়ে ফেললাম ব্যাপারটা তোমার আসল নামটা একটু বইলো বুঝছো এই নামে ডাক্তার আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগছে সো আমাকে আর কারা কারা লিখেছে এটা আমি অবশ্যই দেখবো বা তার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যে আমার সঙ্গে তোমার জয়েন করে ফেলতে পারো ফেসবুকের মাধ্যমে ফেসবুকে যেহেতু আমাকে এখন লাইভে দেখতে পাচ্ছ সো কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল অফ এম নাইনটি ফোর মানে নাইন ফোর এইট সরি আমি নাইনটি ফোর পয়েন্ট এইট বলতে নিয়েছিলাম নাইন ফোর এইট সেখানে তোমরা জাস্ট জয়েন করে ফেলতে পারো কমেন্টের মাধ্যমে আবারও বলছি এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে তোমরা টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আচ্ছা রফিকুল ইসলাম কাছে আপু তোমার খুঁজে খুঁজে গানটা প্লিজ প্লে কর অবশ্যই আমি ট্রাই করবো গানটা প্লে করার জন্য আর দৃশ্যমণি লিখে আপু তুমি এত কিউত কেন ধন্যবাদ ওকে শহীদুল ইসলাম লিখেছে মাই হ্যাঁ মাই লাভ কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমি খুব ভালো আছি আপনার কি অবস্থা বলেন তারেক আহমেদ তানজিব লিখেছে মেঘলা দুপুরে ভাই পরশি ও গানটা তো অনেক বছর আগের গান এই গানটা যদি এখানে থাকে অবশ্যই আমি লাস্টের দিকে এই গানটা প্লে করবো এখন না লাস্টের দিকে আমি গানটা প্লে করে দেব আচ্ছা আমাকে লিখেছে সত্যপাতি বাটবার লিখেছে জি আপু তুমি আমাকে কাব্য লি কাব্য বলো সি কত সুন্দর একটা নাম তুমি কেন এই নামটা দাও তো আমি তোমাকে কাব্যই হ্যাঁ এখন থেকে ওকে সো আমাকে আর কি এটা ছিল সামনে যে মামা বসে আছেন উনি একটু পরপর হ্যাঁ হঠাৎ হঠাৎ উনি এমন সব এক্সপ্রেশন গুলা দেন ওকে আমাকে আর কারা লিখেছে না আসলে আমাকে আমার না সত্যবাতি বাটপার এই মানে এটা আমার বলতে কেমন জানি আনকমফোর্টেবল লাগছিল উনি এত সুইট করে হলো আমাকে কমেন্ট করছেন আর আমি ওনাকে বাটপার বলছি জিনিসটা খুব কেমন না খুবই বাজে লাগছিল আমার কাছে ওকে আমাকে আর লিখেছে কারা কারা তারেক আহমেদ তনজিব আমাকে লিখেছে তারপর হলো রফিকুল ইসলাম লিখেছে ও মা গো ছোটো বাচ্চাদের মতো কথা বলো আবার ওকে আর কারা কারা আছে আমার সঙ্গে দৃষ্টিমণি আমাকে লিখেছে যে আপু আমি যশোর ক্যান্টনমেন্ট থেকে তোমাকে লাইভ দেখছি ইউ ইউ খুব খুব ভালো লাগছে সো তুমি অনেক বেশি কেউ ধন্যবাদ আর আমাকে লিখেছে হলো তানজি প্লিজ কি প্লিজ কি কোন গান শুনতে চাও তুমি মেঘলা দুপুর হ্যাঁ আমি অবশ্যই গানটি একটু পরেই প্লে করে দেবো ঠিক আছে আচ্ছা শহীদুল ইসলাম লিখেছে আমাকে কল করলে অনিয়ারে গান শুনতাম বড় ইচ্ছা ছিল আহা আচ্ছা এই তোমার এই ইচ্ছা অবশ্যই পূরণ করা হবে আজকে না হলে একদিন না একদিন অবশ্যই ইনশাল্লাহ পূরণ করা হবে তুমি যেহেতু ইচ্ছার কথা বলেছ এবং এই ইচ্ছা যদি আমি পূরণ না করি তাহলে কি হবে বলো সো অবশ্যই তোমার এই ইচ্ছা আমার পূরণ করার আমার ইচ্ছা রইলো সো ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই তোমাকে মানে আমি তো কল করতে ডেফিনেটলি পারবো না বিকজ এখান থেকে আসলে কল করার সেই নিয়মটা নেই তোমরা আমাকে কল করবে অবশ্যই আমি কলটা রিসিভ করব আর শহীদুল ইসলাম লিখেছে অনেক খুশি হলাম আমার পড়ার জন্য হাউস হাউসই থ্যাংক ইউ সো মাচ আর হলো রাতুল রাতুল কি অবস্থা তোমার বলো আপু কেমন আছে তো খুব ভালো আছি তোমার কি অবস্থা রাতুল বলো আর 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 কারা কারা আছে আমাকে লিখেছে হলো এম ডি আরিফ লিখেছে থ্যাংক ইউ আর এম এস রানা লিখেছে আমি কি কিছু লিখবো ম্যাডাম প্লিজ আপনি লিখুন কোনো সমস্যা নেই পড়ার দায়িত্বটা আমার আমি কি কিছু পড়বো সেটা হলো আমার দায়িত্ব লিখার দায়িত্ব আপনারা আপনি লিখতেই পারেন নো প্রবলেম চোরামালি আমাকে লিখেছে আপু দেখছি নওকা থেকে থ্যাংক ইউ সো মাচ আর হলো মাইশা রহমান লিখেছে আমি মাইশা হাই মাইশা আমার ছোটবেলা একজন ফ্রেন্ড ছিল আমি যখন নাচের স্কুলে আমি যে নাচের স্কুলে ছিলাম সেখানে আমার একজন ফ্রেন্ড ছিল তার নাম ছিল হলো মাইশা অ্যান্ড অনেক দিন পর আবারও মাইশা নামটা শুনলাম ওকে আমাকে নাইম খান লিখেছে আপু আপনার বার্থডে ত্রিশ জুলাই না হ্যাঁ তো আমার বার্থডে তো ত্রিশ জুলাই আর তারেক আহমেদ তানজিব লিখেছে আমিও কিন্তু তোমার লাইফ দেখছি তাই আল্লাহ তুমি না বললে না আমি জানতেই পারতাম না ব্যাপারটা জানো ওকে আর যে নুর মোহাম্মদ লিখেছে ইফতারিতে আচ্ছা পড়শি তোমার লুচি বিড়ালটাকে রোজা থাকে নাকি ইফতারে খাবার চুরি করে খায় আহারে আই ও একদমই চোর চুরি করে না ও অনেক ভদ্র একটা মেয়ে আর লুচির ব্যাপার যদি বলি ও আচ্ছা ওর ভালো নামটাই বলি হ্যাঁ ময়েজার ব্যাপারটা যদি বলি যে ও খাওয়া দাওয়া নিয়ে খুব একটা জ্বালায় না এখন পর্যন্ত জ্বালায় নেই আর ওই দুই বেলায় যতটুকু খাওয়া দেয় সারাক্ষণ খালি ঘুমাতে থাকে ওর খাওয়ার প্রতি ওর ইচ্ছাটা একটু কম সারাক্ষণ খালি ঘুম নিয়ে সে ব্যস্ত থাকে এবং খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে এবং ইয়া স্পেশালি আমার হাতটাকে ওর অনেক পছন্দ হ্যাঁ ও আমার হাতের মধ্যে সে ও মনে করে আমার হাত একটা ক্যানভাস এবং এই ক্যানভাসের মধ্যে সে ইচ্ছা মতো আর্ট করে আচর দিয়ে কামড় দিয়ে ইচ্ছা মতো সে আর্ট করতে থাকে সো এটা নিয়ে আসলে সে ব্যস্ত থাকে আর কোনো কিছু খুব একটা ইয়ে করে না আর সুপারম্যান আবিদ লিখেছে হ্যালো হাই আবিদ কি অবস্থা তোমার বলো আর আমাকে লিখেছে মাইশা লিখেছে আপু আমি কাপাসিয়া থেকে তোমাকে শুনছি থ্যাংক ইউ আর রাতুল ইসলাম লিখেছে আপু আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দ্যাটস রিয়েলি নাইস আর জীবন কেমন চলছে বলো বাসা সবাই কেমন আছে বলো নাজমুল ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সরি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর রফিকুল ইসলাম লিখেছে আজ আনিকা আর হ্যাঁ আমি না আমিও আসলে আনিকাকে দেখলাম না অনিকা কই রে আচ্ছা আনিকাকে যারা যারা চেনো হ্যাঁ এখানে যদি যারা যারা কেউ যদি চেনে থাকো আনিকাকে অবশ্যই মেসেজটা পাঠিয়ে দেবে যে আমি আনিকাকে খুঁজছিলাম যে আনিকা আজকে কেন জয়েন করে নেই আমি এটা জানতে চাই সে কোথায় আনিকা কই আমি এটা জানতে চাই আর তারেক আহমেদ তনজিব লিখেছে ইয়র ভয়েস ইজ সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আর হলো রফিক ইসলাম লিখছে মেয়ে অফকোর্স ও একটা মেয়ে ও খুব লক্ষ্মী একটা মেয়ে আবার হাসে ওকে ইসরাজ জাহান কথা লিখেছে আপি আমি তোমার আমাকে ও আচ্ছা আমি তোমার নিউ ফ্রেন্ড আই গেছ তুমি এটা বলতে চাইছো আমাকে ওয়েলকাম কর অফ কোর্স আমি তোমাকে ওয়েলকাম করে দিচ্ছি এই যে করে নিচ্ছি আমিও ওয়েলকাম কথা তোমার নামটা তো সুন্দর অ্যান্ড থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য এবং এখন থেকে সব সময় আমাদের সঙ্গে থাকবে ঠিক আছে আর এম এস উজ্জ্বল লিখেছে আই লাভ ইউ টু মাই ডিয়ার ব্রাদার তারেক আহমেদ আমাকে লিখেছে সঞ্জয় সঞ্জয় আমাকে লিখেছে তারপর হলো কই গেলো কই গেল এমডি জাকারিয়া মোল্লা আমাকে লিখেছে তারপর হলো আচ্ছা এটা এটা খুব ভালো একটা প্রশ্ন হ্যাঁ কাব্য আমাকে প্রশ্ন করেছে বুঝছেন মামা কাব্যর প্রশ্নটা হলো পড়শিয়ু তোমার নাম কী এটার আনসার আমি কি দেব আপনি বলেন পড়শিয়ু তোমার নাম কি আমার নাম জিজ্ঞেস করেছে সে এবং আপু বলে এটার আনসারটা খুবই তোমার এই প্রশ্নটা খুবই কঠিন একটা প্রশ্ন যে প্রশ্নের জন্য হলো আমাদের একটু স্টাডি করতে বসতে হবে আমাদের একটা বোর্ড মিটিং বসাতে হবে সে বোর্ড মিটিংয়ের পরে আমাদের কথাবার্তা পরে আলাপ আলোচনা করার পরে অবশ্যই আমরা তোমার কাছে ফিরে আসব ডোন্ট ভারি ওকে আর হলো আমাকে আর কারাকার লিখেছে অনেক আচ্ছা মাইশার রহমান লিখেছে আমি আর আমার ছোট ভাই ফারিয়াল তোমাকে শুনছি থ্যাংক ইউ হাই ফারিয়াল কী অবস্থা তোমার বলো কোন ক্লাসে পড়ো ফারিয়াল বলো তোমাকে আর তারেক আহমেদ তানজিব আমাকে আবারও লিখেছে সেই দিনের সেই ছেলে লিখেছে আপু কেমন আছো আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর তোমার কি অবস্থা বলো আরও 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 অনেক আমার সঙ্গে জয়েন করে ফেলেছে আচ্ছা অনেকক্ষণ ধরে আমি কোনো টেক্সট পড়ছি না আমি একটা কাজ করি একটু টেক্সট পড়ে ফেলি জান না আমাকে লিখেছে আরে রূপকথা কী অবস্থা রূপকথা হ্যাঁ ইউ আলহামদুলিল্লাহ তো খুব ভালো আছি আর তোমার কী অবস্থা বলো মায়া আমায় লিখে মায়া আমাকে লিখেছে আপি আপনি কি আমার টেক্সট পড়েছেন না এখনো পড়ি যে মাত্র পড়লাম মানে এতক্ষণ পড়ি নাই মাত্র পড়লাম সামাদ আমাকে লিখেছে ফরিদপুর থেকে হাই আপু হাই সামাদ এবং তুমি আজকে ফার্স্ট আমাকে টেক্সট আই গেস হুম আলামিন রাজীব আমাকে লিখেছে তোমাকে একদিন ইনভাইট করব ওকে টং দোকানে চা খাবার জন্য ইনভাইট অ্যাকসেপ্ট কর অবশ্যই ইনফ্যাক্ট আমি আর আম্মু আমরা যখন আসলে বের বাইরে যাই বের হই ঘুরতে যখন বের হই আম কখনোই না ওই যে বড়ো বড়ো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া এটা খুব একটা আমাদের পছন্দ না ওই জাস্ট রোডের পাশে যে দোকানগুলো থাকে ছোট দোকান মানে ছোট বলতে কি যে এরকম টং দোকান যেগুলো থাকে আর কি এগুলোর থেকে চা খাওয়ার ব্যাপারটাই অন্যরকম বা নাস্তার ব্যাপার যদি বলি বা বিকেলে নাস্তা যদি বলি সব কিছু মিলি ইভেন আমার তো সব থেকে ভালো লাগে কি যেন যে আমি খুব একটা যে আমার ডাল আর ভাত অনেক বেশি পছন্দ সো খুব বেশি মজা লাগে কোনটা যে রাস্তার পাশে অনেক অনেক ছোট ছোট দোকান দেখবা হ্যাঁ যেখানে হলো কনসার্টে এটা ম্যাক্সিমাম টাইম হয় এবং আমার খুব ভালো লাগে ওই দোকানগুলো থেকে খাওয়া দাওয়া করতে ভাত থাকে বিভিন্ন ভর্তা থাকে তারপর হলো ডাল থাকে অ্যান্ড ট্রাস্ট মি এমনও হয়েছে আমাদের যখন রেগুলার কনসার্টের ইয়েটা থাকে এমনও হয়েছে যে মাসের মধ্যে আমার বিশ দিনই হলো বাইরে ওই জায়গাতেই খাওয়া হয়েছে এরকম দোকানেই হলো খাওয়া হয়েছে অ্যান্ড কখনোই যে রেস্টুরেন্টে গিয়ে বসা বা রেস্টুরেন্টে খাওয়া পছন্দ নট দ্যাট মাছ ঠিক আছে অকেশনালি খাওয়াটা ওটা অকেশনালি বা রেস্টুরেন্টে গেলাম ওটা কিন্তু এই দোকানগুলোর যে ফুডের যে টেস্টটা এটা আসলে আর অন্য কোথাও বা অন্য কোনো ফুডের সাথে আসলে কম্পেয়ার হবেই না তো আমার কাছে আসলে আমার আমার পার্সোনালি অনেক ভালো লাগে অ্যান্ড আমাকে আর কারা কারা লিখেছে আমাকে রাজীব লিখেছে হুম তেজগাঁও থেকে সনরিটা দিন পর ব্লু ড্রেস স্যানোরটা এটা ব্ল্যাক ড্রেস আপনি আমাকে দেখছেন না মানে আন্দাজে ঢিল মাসছে বুঝছাম প্রিটিশিওর ওকে নীলপুরি চোখের আচ্ছা তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো চোখেরই নিলে আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য আর আলমগীর হোসেন লিখেছে হাই আপু আমি আপনার নিউ ফ্রেন্ড হাই আলমগীর থ্যাংক ইউ সো মাচ আর এখন থেকে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাদি আমাকে লিখেছে নারায়ণগঞ্জ থেকে আপু মন হ্যাঁ আপু মনটা কথা শুনে না এই গানটি প্লে করো আচ্ছা অবশ্যই ট্রাই করবো আমি গানটি প্লে করার জন্য ক্রাইম মাস্টার আমাকে লিখেছে বাবা কি নাম আপু ওকে আমাকে লিখেছে আপু আপু হচ্ছে নেইম অ্যান্ড প্লিজ

আচ্ছা বাই অরজিৎ সিং আমি অবশ্যই ট্রাই করবো প্লে করার জন্য শিশির লিখে হাই শিশির কি অবস্থা তোমার কতদিন পর আচ্ছা শিশির আমাকে লিখেছে মাসাল্লাহ আমি তোমার হ্যাঁ বিউটিতে তার টোল পরা গালের হাসির প্রেমে পড়েছি আই তোমার গার্লফ্রেন্ড কই হ্যাঁ শিশির তোমার গার্লফ্রেন্ড কি জানে শুনেছে কথাটা বলো আমি জানতে চাই শিশির বলো আমাকে কাহিনী কি বলো আর সব আমাকে লিখেছে আপু সব বুঝি আগে বলো সং সঙ্গের নাম কি আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না এটা কি কোনো সঙ্গের নাম আচ্ছা যদি সঙ্গের নাম হয়ে থাকে আমি আসলে জানি না এটা কোন সঙ্গ অ্যাকচুয়ালি আর আমাকে রাকিব লিখেছে পড়শি আপু তোমার ইমান ভাইয়ের গান জনম জনমের শুটিং কোথায় হয়েছিল জনম জনমের জনম জনম আচ্ছা এটা ইন্ডিয়াতে হয়েছিল ইন্ডিয়াতে আমার হ্যাঁ ইন্ডিয়াতেই হয়েছিলো আর রাকিব লিখেছে পড়শি আপু আচ্ছা রাকিব পরে ফেলেছি রুবাইয়া লিখেছে আপু তোমাকে ধন্যবাদ হাউ সুইট থ্যাংক নাদি আমাকে লিখেছে তারপর জান্নাত আমাকে লিখেছে আর বিনা আক্তার আমাকে লিখেছে তারপর হলো শাম্মী শাম্মী আমি তো তোমাকে চিনি আমার তো তোমার কথা মনে আছে শাম্মী আপু তোমার মনে আছে তুমি আর আমি ওকে তুমি আর আমি আমার একটা ফ্রেন্ডের প্রেমের সাক্ষী হয়েছিলাম হ্যাঁ 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 মনে আছে মনে আছে তোমাকে আর আমাকে ফুচকা চটপটি খাওয়ানোর কথা ছিল খাওয়াই নেই তো আই রিলেশনশিপটা কি আছে আমাকে একটু বলো তো তুমি খালি আমাকে এতটুকু বলো স্বামী তুমি জাস্ট আমাকে এতটুকু বলো বাকিটা আমি দেখে নিচ্ছি এটা কোনো মানে নাই মানে আমরা সাক্ষী হল আমাদের প্রেমের আর আমাদেরকে ফুচকা চটপটি খাওয়াইনি পদক্ষেপ নিতে হবে আমাদের সিন্থি আমাকে লিখেছে তারপর মামুন লিখেছে জমির হোসেন লিখেছে প্রতিটি প্রতিটি ও আচ্ছা প্রতিটি যে পড়শি আপুর হ্যাঁ অবদান কুতুবের প্রতিটি যে পড়শিয়র অবদান আরে বাহ থ্যাংক ইউ আচ্ছা টেকনাফের আমি ঠিক বুঝিনি কি ও আচ্ছা তুমি টেকনাফ থেকে লিখেছ এবং লিখেছো মিষ্টি ভয়েস শুনে ও আচ্ছা মিষ্টি ভয়েস শুনে জুরাই কুতুবের প্রাণ আরে বাহ ওকে থ্যাংক ইউ আর আমাকে আরও আরও লিখেছে হলো প্রীতি প্রীতি আমাকে লিখেছে তারপর মার্জি আক্তার আমাকে মার্জিয়া ইয়াপ ব্রাহ্মণবাড়িয়া থেকে আরে বাহ ওকে আমাকে লিমন লিখেছে নেত্রকোনা থেকে আচ্ছা আপু মাস্কটা খুলে কথা বললে অনেক ভালো লাগবে লাভ নাই কোনো লাভ নাই আমি মাস্কটা খুলবো না এবং মাস্ক কেন খুলবো না সেই ব্যাপারটাও আমি একটু পরে অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে একটু পরে আমি কথা বলবো বিকজ আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা তো উচিত হ্যাঁ কারণ পরিস্থিতি যেহেতু এখনও স্বাভাবিক না বরং পরিস্থিতিটা স্বাভাবিকের থেকে মানে অস্বাভাবিক থেকে একটু হয়তো বা নিচে এবং স্বাভাবিকের থেকে অবশ্যই অনেকটা দূরে তো তাই এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো বাট এখন একটু বলিন স্যার কারা কারা আছে মহি আমাকে লিখেছে মহি নাকি মাহি এম ও ইট ওয়াজ ডেফিনেটলি মহি ওকে আমাকে সাওয়াদ লিখেছে ওভি লিখেছে আর কল কল নদী বয় সুরে সুরে কই আর যে পশি আপুর বয়স অনেক মিষ্টি মিষ্টি বয়সের প্রেমিক আমি কুতুবুদ্দিন আছে এটা কি ইয়ে ছিল ওই যে কবিতা ছিল খুবই সুন্দর ছিল ফ্যান্টাস্টিক আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট খুবই ভালো ছিল কবিতা আর নীলায় আমাকে লিখেছে ও আপু আমি চলে এসছি হাউস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি চলে এসছো এবং আমাকে আর কারার লিখেছে আমাকে আর কার টেক্সট করেছে সেই ব্যাপারটি আমি অবশ্যই পড়ববার তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমাকে তোমরা কিভাবে টেক্স করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু এই নম্বরে আর আমাকে হলো ফিমা লিখেছে মেঘমালা নাম দিয়েছিলাম অনেক আগে আরে বাবা এত সুন্দর একটা নাম আমি কি ভুলে গেলাম আর ভুল হবে না ফিমা আমি আর ভুলবো না ট্রাস্ট মি আর ভুলবো না ওকে আর তুমি এখন থেকে আমাকে মেঘমালাই ডাকবা অ্যান্ড মোস্তফা আমাকে লিখেছে তারপর সামাদ লিখেছে সজীব লিখেছে নিটল পায়ে গানটির জন্য তুমি রিকোয়েস্ট করছো আমি অবশ্যই ট্রাই করবো নিটল পায়ে গানটি প্লে করার জন্য একটু পরে আমরা প্লে করে প্লে করে দেবো আপু আমি মাসুমা তোমার মতো আমার গালে টোল পড়ে সুইট আমার তো একটা গালের তোল পড়ে এটা অনেক সাধের একটা টোল আমার আমি আমার ছোটবেলার টোল পড়তো না আমার গালে হুম অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ আমার গালে টোল পরে এবং এই টোলটা হলো আমার ছোটবেলা থেকে একটা থাকে না যে মানুষের একটা ইচ্ছে থাকে একটা অনেক সাধের ব্যাপার থাকে যে এরকম যদি হতো আই উইশ একটা ব্যাপার যে থাকে আমি আই উইশ বলে অলওয়েজ এই টোলের জন্যই বলতাম যে আমার যদি একটা ডিম্পল থাকতো আমার গালের মধ্যে সো এখন যেটা হয়েছে যে আমি যাই না তারপরে আমি যেটা করতাম হ্যাঁ আমি যেটা করতাম এটা অবশ্য ভুলেও তোমরা করো না বিকজ আমি ছোটবেলায় বুঝি নাই দেখছো এটা করতাম ওকে এরকম যে পেনগুলো আছে না এই কলমগুলো দিয়ে না কলমের এরকম ভাবে মুখটা লাগিয়ে আর কি ডেফিনেটলি আবার কলমের মুখটা খুলে আবার ইয়ে না বারোটা বেজে যাবে যেটা করতাম এরকম গালের মধ্যে এরকম চাপ দিয়ে ধরে রাখতাম যে আমার টোল পড়বে টোল পড়বে টোল পড়বে এই একটা ব্যাপার ছিল যে আমার একটা মাথার মধ্যে ঘুরতো যে এরকম পেন্সিলের ইয়েটা বা হলো কলম এরকমভাবে গালের মধ্যে ধরে রাখলে হয়তো বা ডিম্পল পড়ে সো তখন আসলে কাজ করেনি তারপরে অটোমেটিক্যালি কাজ করে গেছে আলহামদুলিল্লাহ আমি জানি না কীভাবে হলো বাট ইয়াস আমাকে যদি বলা হয় ব্যাপারে আই লাভ মাই টেম্পল এই ব্যাপারে আমি কোনো ধরনের কোনো কিছুই বলবো না ভাই এটা আমার অনেক শখের একটা ব্যাপার সো আর কে কে আছে না এই জায়গার মধ্যে আমি একটু নির্লজ্জর মতোই বলবো প্লিজ অ্যান্ড আমাকে সাবিরা লিখেছে আপু টেক্সট পড় না কেন সবিরা আমি এই যে টেক্সট পড়ে ফেলেছি অ্যান্ড সাগর লিখেছে বলছি আমি তোমাদের নতুন বন্ধু আচ্ছা কোথা থেকে বলছো চা নবাবগঞ্জ হাউ স্যার থ্যাংক ইউ সো মাচ সাগর অ্যান্ড ওয়েলকাম টু মাই শো আর আমাকে লিখেছে নাসির লিখেছে জান্নাত আমাকে আবারও লিখেছে তারপর হলো কোথায় কোথায় ওহিদুল ইসলাম এম ডি ওহিদুল ইসলাম আমাকে লিখেছেন ওকে থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা হলো আমাকে টেক্সট করেছো তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংকস আচ্ছা এবার আমি একটু বলছি যে অনেকে অনেকেই আছো আমাকে যারা মেসেজ করছো যে আমার মাস্কটার ব্যাপারে যে মাস্কটা কেন পরে আছি বা এখন কি ওরকম ইয়ে আছে নাকি সেই ব্যাপারটা যদি বলতে চাই আমাদের চোখের সামনে আসলে না আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পাচ্ছি প্রতিদিন নিউজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নট অনলি যে নিউজে দেখতে পাচ্ছি ফেসবুকে প্রতিনিয়ত দেখছি কিভাবে মানুষ মারা যাচ্ছেন হ্যাঁ এবং শুধুমাত্র আমাদের দেশে যে তা না এখন কিন্তু ইন্ডিয়ার অবস্থা আমরা যেটা দেখলাম যে খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা সো এই সব কিছুর মূলে আমরা বলবো কি যে আমরা যদি নিজেদেরকে একটু সেফ রাখি আমাদের জন্যই ভালো হ্যাঁ এটার জন্য ভালো যে কিছু কিছু সময় আছে কি যে নিজেদের কথা ভাবলেই চলে না আমি যদি এখন ভাবি আমার কিছু হবে না আমার কিছু হবে না হয়তোবা আমার কিছু হবে না হয়তোবা তোমার কিছু হবে না বিকজ তোমার ইমিউনিটি সিস্টেম অনেক ভালো দ্যাটস ওয়াই তোমার কিছু হবে না কিন্তু আল্লাহ না করুক যদি সেই ভাইরাসটা তোমার ভিতরে থাকে হুম আল্লাহ না করুক যদি তোমার ভিতরে একবার যায় এবং এর মধ্যে তোমার ইমিউনিটি সিস্টেমটা ভালো দেখে তোমার কিছু হচ্ছে না কিন্তু তোমার আশেপাশের মানুষ যাদের ইমিউনিটি সিস্টেম খুব একটা ভালো না তাদেরকে কিন্তু এফেক্ট করবে সেটা এবং এটা কিন্তু খুব একটা ভালো কিছু বয়ে আনবে না তোমাদেরই কষ্ট হবে সেখানে না আমার কাছে মনে হয় কি যে এই জায়গাটার মধ্যে আমি আমি না করে সবার কথাটা ভেবে নিজের কষ্ট হলেও না একটু মাস্কটা পরে রাখা উচিত বিকজ এতে করে নিজেদেরকে যে শুধু মাত্র আমরা সেফ রাখছি তাও না আমাদের আশেপাশের মানুষজনকেও সেফ রাখছি এবং এখন যে সময়টা চলছে এই সময়ের জন্য আমি বলবো যে আমরা সবাই জাস্ট এতটুকু প্রে করি মানুষের জন্য প্রে করি লেটস নট থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি লেটস নট থিঙ্ক অ্যাবাউট কান্ট্রি আমরা ইন্ডিয়ার অবস্থায় যেরকম দেখছি আমি মাত্র দেখলাম ফেসবুকে এবং একটা পোস্ট দেখলাম আমি ফেসবুকের মধ্যে এবং পোস্টটা দেখে আমার এতটা খারাপ লেগেছে এতদিন যতগুলো নিউজ শুনেছি আমি সত্যি কথা বলবো এতদিন যতগুলো নিউজ শুনেছি বা যতগুলো নিউজ আমি দেখছি যেহেতু প্রতিনিয়ত আমাদের ফেসবুকের মধ্যে এবং সব জায়গার মধ্যে নিউজগুলো আসতে থাকে সো খুব একটা মানে যেই যেই নিউজগুলো পেয়েছি সেই নিউজগুলো পাওয়ার পর বা দেখার পর যতটুকু খারাপ লেগেছে আজকে এই নিউজটা আমি যখন দেখলাম আমার সত্যি বলবো যে এতটা কষ্ট লাগছিল যে মানুষ কি পর্যন্ত অসহায় এখন হ্যাঁ এবং আমি জাস্ট এতটুকু বলবো যে এখন আমাদের দুটো জিনিস করার আছে একটা হলো প্রথমত যে ব্যাপারটি সেটা হলো আমাদের প্রে করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে সবাই যেন সুস্থ থাকে নট অনলি আমরা যদি এখন এটা চিন্তা করি না যে এই জাস্ট আমাদের মানুষগুলো সুস্থ থাকুক না প্লিজ লেটস নট বি ট্যাক মাছ আম আমাদের আসলে সবার জন্য প্রে করা উচিত আমাদের ফ্যামিলির জন্য আমাদের পরিচিত মানুষদের জন্য আমাদের অপরিচিত মানুষদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কারণ কষ্ট না মানুষ মাত্র কিন্তু প্রত্যেকেরই কিন্তু কষ্ট হয় হ্যাঁ কষ্ট কিন্তু শুধুমাত্র যে আমার হলে আমার কষ্ট হবে অন্য মানুষের হলে অন্য মানুষের কষ্ট হবে না তা কিন্তু না কষ্ট কিন্তু সবারই একই রকমই হবে তাই সে কষ্টটার জন্য হলেও আমরা প্রত্যেকেই দোয়া করব এখন আমাদের আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার অবস্থা খুবই বাজে লেটস প্রে ফর দ্যাম তাদের জন্য দোয়া করি মানুষ হিসেবে তাদের জন্য আমাদের প্রত্যেকের জন্য আসলে দোয়া করা উচিত যেন সব কিছু ঠিক হয়ে যায় এই পৃথিবীটা যেন আবারও সেই আগে সুস্থ একটা পৃথিবীতে ফেরত আসে এবং এই সব কিছুই সম্ভব হ্যান আমরা প্রে করব এবং সেই রহমত আল্লাহর রহমতেই সব কিছু আবার ঠিক হতে পারে সো আমরা সবার জন্য দোয়া করব আমরা বাংলাদেশের জন্য দোয়া করব আমরা ইন্ডিয়ার মানুষদের জন্য দোয়া করবো যেহেতু এখন ইন্ডিয়া খুব বাজে অবস্থা আমরা পুরোটা দেশের জন্য আগে যেরকম চায়না যে অবস্থাটা ছিল তারপর আস্তে আস্তে অন্য দেশের অবস্থা খারাপ হচ্ছিল তারপর বাংলাদেশের অবস্থা অনেকটা খারাপ হয়েছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা আবার ঠিক হচ্ছে নট কমপ্লিটলি ঠিক হয়েছে ঠিক হচ্ছে কিন্তু এখন যদি আমরা আবার না ক্যালাসলি চলি আবার যদি গা ছাড়াভাবে চলি আবার কিন্তু খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে তাই মানুষ মানুষের জন্য একটা কথাই আছে হ্যাঁ একটা গান আমরা শুনেছি বা আমরা সবসময় বলি যে মানুষ আসলে মানুষের জন্যই এটা কখনো বাউন্ডারিকে ভিত্তি করে বাউন্ডারিকে আসলে আমরা যদি টার্গেট করি যে এই বাউন্ডারির ভিতরে যারা আছে শুধুমাত্র তারাই মানুষ বাকিরা মানুষ না তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের জন্য আমাদের দোয়া করা উচিত এবং আল্লাহ যেন প্রত্যেককে সুস্থ রাখেন সুন্দর রাখেন ভালো রাখেন এটাই হলো আমাদের দোয়া করা উচিত আর ইয়াস আমি যেহেতু এখন ঘড়ি সময়টা আসলে আমাকে বলছে যে এখন আমাকে টাটা বাই করতে হবে ডাই আমার কাছে মনে হয়েছে যে এটা আমি সব সময় আসলে তোমাদেরকে বলি প্রত্যেকটা প্রতিটা এপিসোডের পরেই হলো আমি কতক্ষণ এই ব্যাপারটা নিয়ে লেকচার দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি অ্যান্ড তবুও এতগুলো লেকচারের পরেও আমার তারপর এপিসোডে এসে একই কথা শুনতে হয় যে আপু কেন তুমি মাস্ক পরে আছো এটার জন্যই পরে থাকি এটার জন্য মানে হলো আমার নিজের জন্য না আমার আশেপাশে মানুষের জন্য এবং তোমাদের কাছে এই রিকোয়েস্টটা আছে যে নিজেদেরকে সেফ রাখো নিজেদেরকে ভালো রাখো আমরা সবাই সবার জন্য দোয়া করব আমরা বাংলাদেশের জন্য দোয়া করব এখন ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ ইন্ডিয়ার মানুষদের জন্য দোয়া করব যেন তারা সুস্থ হয়ে যান যেন তারা ভালো থাকেন এই দুনিয়াটা যেন এই পৃথিবীটা যেন আবার সুন্দর হয়ে ওঠে এবং ইয়াস লেটস বি সেফ অ্যান্ড জাস্ট টেক কেয়ার অফ ইয়োর সেলফ অফ ইউর প্যারেন্টস অফ ইয়ার লাইক এভরি তোমাদের তোমাদের সবার জন্য তোমরা জাস্ট দোয়া করো আমরা সবাই দোয়া করি এবং আজকে যেতে যেতে জাস্ট তোমাদের জন্য কিছু গান আমি প্লে করে দিয়ে যাবো যেহেতু অনেকগুলো গানের তোমরা রিকোয়েস্ট আমাকে পাঠিয়েছো ফর এক্সাম্পল মেঘলা দুপুর আমার একটি গানের জন্য অনেকগুলো রিকোয়েস্ট আসছে সো আমি ডেফিনেটলি গানটি প্লে করব আজকে আর কোনো কথা বাড়াবো না আজকে যেতে যেতে আমি বলছি জাস্ট দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি আর ইয় আল্লাহ হাফেজ টেক কেয়ার গুড নাইট